قرآن کریم اور اگا بچے آیت فضی آیت ترجمہ گوریس دنیا این سلیب دے عبادت رسیلہ بطنان را دنیا این سلیب دے عبادت فازے بدے علم اور اسیلے مطنع اللہ عبادت فازے بدے فیصد دید دو مطنع اللہ عبادت فازے بدے علم اور اسیلے عبادت فازے بدے علم فازے بدے عمل گرنے عالم اور اسیلے মাতন আলম ফাজে বদে আমল করেন নে আলম রসুল ইবাদত সারা দুনিয়া নটে কি আই মিসাল দে প্রায় সময় এখন বিমান চলিতে অপটেন লাগে গাড়ি চলিতে তেল লাগে শরীর চলিতে রক্ত লাগে জগতিয়ান চালতা কেতে ইবাদত লাগে জগতিয়ান চালু থাকিতে কি লাগে আল্লাহ পাকের নাম লাগে এটা হাদিসত আসছে দে আসমানত আল্লাহ পাকের নাম লেখা জমিনত আল্লাহ পাকের নাম লেখা চন্দ্র সূর্যের ফিডত আল্লাহ পাকের নাম লেখা গাছগাছালির বিভিন্ন অংশত আল্লাহ পাকের নাম লেখা এমনকি গরু ছাগল জবে করিল বহুত সময় গরুর মাংস আল্লাহ পাকের নাম ফাজায় মাতন ফাজানে ইতিহাস একতার প্রমাণ গরের হাদিস এবং ইতিহাস জগতিয়ান সলিবল্লাই আল্লাহর জিকির আল্লাহর নাম আল্লাহর ইবাদত লাগিব ইবাদত সারা দুনিয়া নসলেব মাতন নবাই ইবাদত সারা দুনিয়া নসলেব ইনার মুখর বানিন রসুল পর মধ্যে লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ রসুল পর মধ্যে আল্লাহ অতদিন কিয়ামত নগরিব ছাত্র ভাইল খেয়াল কর রসুল ফরমাদ্দা আল্লাহ এতদিন কেয়ামত নগরিব যেতদিন আল্লাহ ডাকইন্যা দুনিয়াত আইব কথা বুঝতে লাগল না হাদিসের দ্বারা কি বুঝা যার আল্লাহ ডাকইন্যা তাইলে দুনিয়াত আইব আল্লাহ ডাকইন্যা না তাইলে দুনিয়া তাহলে দুনিয়া ইয়েন হারা রাখছে বলি মনোর ইমানদার হলে মুমেন হলো না কেন হন আল্লাহ ডাকন্যা তো ইমানদার আল্লাহ ডাকন্যা তো মুমেন মুত্তাকি তাহলে দুনিয়ায় এনে মনে অধ্যে বিভিন্ন পার্টি গ্রুপ গোত্র এহতা মনে করি ফেরে দুনিয়া আর রাখে দে কিন্তু বাস্তবে দুনিয়ায় রেখে দে ইমানদার হলে মাতো না দুনিয়ায় রেখে দে আই মিসাল দি কোরা নতাইলে মালিকে বছর কে বছর হাইলে আড়াইল যাইব না অত নব ছাত্র ভাই কোরা নতাইলে আড়াইল যাইব না গরু নতাইলে উড়া রাইব না এবাদত গরিয়ে বন্দা নতাইলে দুনিয়া নরাগ এবাদত গরিয়ে বন্দা নতাইলে দুনিয়া আল্লাহ দুনিয়া ইয়ান রেখে দেয় এবাদত গরিয়ে না রসুলা যে যে স্থলত আছে হুজুরর মুয়াদ্দিসে মুফতিশার ফতোয়াগিরি ডাক্তার সাহেবর ডাক্তারি মাস্টরর মাস্টরি ডিগ্রিদারের ডিগ্রি এর ব্যাগিন টিকি আছে দে ইমানদার রসুলা ঠিক না পাতন্ন রব ছাত্র ভাইল ঠিক না ইমানদার নাই
যে যেই ডিগ্রিতে আছে কোন ডিগ্রি নেই, আল্লাহ দুনিয়ার প্যান্ডেলিয়ান জগতিয়ান ভাঙি ফেলা গেল। যাই হোক, দাবি করছি দেখি দুনিয়ায়ন টিকি আছে, দে এবাদতর শৈলা মাতন এবাদতর এবাদত ফাজে কদে এলমর শৈলা এবাদত ফাজে কদে এলম ফাজে কদে আমল গরণ্য আলমর শৈলা এলম ফাজে কদে আমল গরণ্য আলেম আছে আমল গরণ্য আলেম নাই, এবার তো এলম ফানো জগত। এবার যদি কিছু হয় এর মঞ্চ নমানিব পঞ্চ হইবদে ইবে নিজে আমল নগর আরে বেড়ে কেন মান্য এর নহইব এটা লালেম হওয়ার দেবে আমল গরণ্য হবে মান্য ন সাদ হতা বুঝছেন না বুঝাইতাম সাধ্যায় অনরারে ইয়ে আর দাবি সন্নান এবাদত এলম ইন বেগ গিনতাই বোধে সত্যিকারর সহিমানার ভালো ভালো সরকারি বেসরকারি ওলামা একরামল থাকে ওনারা কেন ঘর সরকারি মাদ্রাসাত ফরক কওমি মাদ্রাসাত ফরক আমল গরণ্য আলেম তাইলে এলম তাইব এলম তাইলে আমল তাইব হয় না আমল তাইলে দুনিয়া তাইব। সুতরাং আর বক্তব্যর সারাংশ হইল দেই দুনিয়ান টিকি থাকি বললাই আমল গরণ্য কিছু আলেমর প্রয়োজন অনরা কেন হন ঠিক না আমল গরণ্য আলেম না তাইলে দুনিয়ান টিকি না তাইব আমল গরণ্য আলেমর শিলা তো মোমেন ইমানদার দিন ধর্ম শিখিবেন নয় না আর যারা আলেম ন জেনারেল শিক্ষিত অন্য লাইনের মানুষ আলেম নইলে আলেম শিখিবার সুযোগ আছে এবাদত শিখিবার সুযোগ আছে জনাজা শিখিবার সুযোগ আছে দোয়া কুনুত কুলুল্লাহ শিখিবার সুযোগ আছে সুরা ফাতিহা শরীফ সুরা শিখিবার সুযোগ আছে নামাজের নিয়ত হইতে ধরি যাবতীয় মশালা মশাইল শিখিবার সুযোগ আছে। সুতরাং যারা যা শিখতাম চাই আমল গরণ্য আলেম দরকার হবে না দরবেশ করার মতন রোজের মতো আলেম না লাগবে লাগিব। আজি আর বক্তব্যর সারাংশ হইল যে অন্যান্য কথা তো আছে এই কথার ভিতরে আর কথা জ্ঞানও থাকিব দুনিয়া জ্ঞানত অন্যান্য দলের পাশে পাশে মনে করুন এখান সমাজ টিকি বললাই রাষ্ট্র টিকি বললাই এটা শিক্ষিত মানুষের দরহার উকিলের দরহার ও মাতো ছাত্র ভাইয়ের ব্যারিস্টারের দরহার মাস্টার ডাক্তার ডক্টর প্রফেসর লেকচারার অধ্যাপক দরহার আছে না এখন দেশ চলি বললাই সমাজ চলি বললাই এখন রাষ্ট্র চলি বললাই বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর বিভিন্ন ডিগ্রির মানুষ লাগিবে না লাগিব আর দাবি হইল যে একখান দেশ একখান রাষ্ট্র চলিবার পাশাপাশি আমল গরণ্য আলেম আরো বেশি লাগিব পাতন রবা ঠিক না আসল পর মাদ্দা হাদিসের এক জায়গা হদে কোরআন শরীফের যারা শিক্ষা গ্রহণ করে বিস্তার করে মানুষের ফরে আর ফরা তখন বরফের মধ্যে এবার বড় দাতা বড় দানবীর হত্তর দানবীর অত মানুষ যে টাকা পয়সা দান করি মসজিদ বাঁধে দিয়ে মাদ্রাসা বাঁধে দিয়ে এবার যে নব্য দাতা দানবীর মানুষ জীবে কোরআন শরীফের শিক্ষায় শিক্ষিত হই আরেকজনের পড়া পেগম্বর ফরমাত দিব বড় দানবীর দাতা আলহামদুলিল্লাহ খান আদিসের আরেক জায়গা দেশে দেমন খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ আসল ফরমাত দে যে ছাত্র
এলম কোরআনের জ্ঞান অর্জন করিবল না করতন বাইরে ও বুঝতে লাগিনো ছাত্র তোরা নামাজের গতে হামকা মাঝের মানুষ তো বহুত হই আল্লাহ দিয়ে তোরা ছাত্র হল মাতিলিও তো বহুত হল কিন্তু তোমরা তো বুঝানো দরকার আছো এটা যারা বসে তো বেগুন আত্মবার বেশি জানে তোমরা ছাত্র হল তো একজন শিখে দে না তোরা মাতিবে মন খরাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ সলফর মধ্যে ছাত্র জীবে এলম অর্জন করি বললা করো তো বাইরে জ্ঞান শিখি বললা বাইরে ছাত্র হইবে আল্লাহর রাস্তা মাতো বাহার রাস্তা আর এক জায়গা তো সলফর মধ্যে হদে আর উম্মতর আমল গরণ্য আলেম আই নবীর আগর নবী যারা বনি ইসরাইলের নবী আছিল নবীনর যে মান মর্যাদা আমল করিনে আলমর মান মর্যাদা আলহামদুলিল্লাহ হাদিসের আর এক জায়গাতর মধ্যে ইবলিসের লই মোকাবেলা চালাতে জিকির করিনে এবাদত করিনে এক হাজার মানুষ হল আনারের মাথার বিয়া গুণরে ছ হাজার মানুষ ইবলিসের লই মোকাবেলা করার দে এবাদত করিনে তাহাজ্জুদ করিনে তাবলীগ করিনে মানুষের সংখ্যা এক হাজার ইবলিস একজন মানুষের সংখ্যা এক হাজার বেগুন তাহাজ্জুদ করে বেগুন জিকির করে বেগুন এবাদত করে আল্লাহওয়ালা মুত্তাকি বুজুর্গ আর এক ময়দানের মধ্যে ইবলিসের লই মোকাবেলা করার দে আমল করিনে অজ্ঞ আলেম আলেমের সংখ্যা হওয়া উন্দি খজন মানুষ পাতন উন্দি খস ইন্দি খস এবাদত গরিণ্য এক হাজার আমল গরিণ্য আলেম মাতন অনার আমল গরিণ্য আলেম রসুল ফর মধ্যে ফকিহুন ওয়াহিদুন আশাদ্দ আলা শাইতানি মিন আলফি আবিদ ইবলিসের মোকাবেলার প্রতিদ্বন্দ্বিতায় এক হাজার জিকির গরিণ্য তবলিগ গরিণ্যের যে মান ইবলিসের মোকাবেলায় আমল গরিণ্য একজন আলেমের সেই মান ঠিক না মাথা না রা আর শুধু আলেমের ফজিলত কইতাম চাই দেন আয় কথা কইতাম চাই দিয়ে জিনিস কি কইতাম চাই দিয়ে বুঝিবার চেষ্টা করুন আয় আগেই কইলাম দুনিয়া চলিবল্লাই আর তো সকল শ্রেণীর সকল পেশার মানুষের দরহার মাথা না দরহার আছে না নাই আলেম দরহার আলেম এন খোয়ানো যাব ইন্দিল্লা মলই নলাইব উজুর নলাইব আলেম লুমা নলাইব এন যদি কেয়া খতাই এন বোকামিও ফাতিয়া তাতিয়া দিয়া নপরিব না মূল্য খবর তবর সময় দিয়া নপরিব না এই হিসাবে উজুর দরহার নাকি ফাতিয়া দিবল না মলই লাগে মাতন না রা খবর সময় দিব বললাম অলৈ লাগে গরু জহরাই বললাম অলৈ লাগে মাতন যার গরু ইবাকে জহরাই না পারে যারো ফাতিয়া তারার দিন না পারে মলয়ের জন্ম ফাতিয়ার জন্য না মৌলানার জন্ম গরু জবে করার জন্য না মৌলবিয়ত কাকে বলে সাহাবিকা ওরা সৎকা নাম মৌলবিয়ত হে নবী কি ওরা সৎকা নাম মৌলবিয়ত হে মৌলানা হদ তো যারা সাহাবি হলর দাবত তবলিগর দায়িত্ব পালন করে মৌলানা হদ যারা পয়গম্বরর ওরাসতির দায়িত্ব পকেটের পয়সা খরচ করে দায়িত্ব পালন করে ওনার নাম আলেম ঠিক না মাতন্নর বা ঠিক না আর জনের ফগড়ের রুজু চাই থাকে দে আর কিছু টিয়া দিব এবার হাদিয়া তো ভালোই আয় কোনো প্রকারে চলিলাম নহলে চলিন না পাইজম সমাজত বাজকীয় মনে করছে তো মলই আর জনের ফগড়ের রুজু চাই থাকে দতে মতে ডাইলে যাইম হব সময় দিব না যাইলে ডাইলে যাইম একটা মাজারে তাজারে ডাইলে ই মলই বলি টাইজি আসল মৌলানা এখন সাহাবিদের
যারা অনুসারী পয়গম্বরের সুন্নতের অনুসারী পয়গম্বরের ওয়ারাসতর দায়িত্ব পালন করে তারাই জমিনের উপর বাস্তব আলেম তাদের উসিলায় আল্লাহ জগৎটাকে টিকায় রাখছেন ঠিক কিনা হিমা আফলা ককাইস তাদায়ুসে নামসেহে হিমা আফলা ককাইস নবজে হাসতি তপেশা মাদায়ুসে নামসেহে নবজে হাসতি তপেশা মাদায়ুসে নামসেহে আইগো হাদিসের তর্জমা করলে আই কথা কি কইতাম সাইদ আরো তরাতরি বুঝো থাক পয়গম্বরের মধ্যে মান সালাকা তরিকা ইয়াতলুবু ফিহি ইলমা যে ছাত্র আগরত তো বাইরে হইতে কেল করে অব ছাত্র যে ছাত্র আগরত তো বাইরে হইয়া দে কোরআন শরীফ পড়িব লা রিডিং পড়িব অর্থ পড়িব এজ পড়িব মতন পড়িব এফজ করিব ছাত্র কার ছাত্রী হোক ব্যাগগুলোর দাম সমান না হব পাথর নরবা দাম সমান না হব মাই ভয় পরে কোরআন শরীফ দামি না হব মাইব মহিলা মাদ্রাসাত পড়ার দামি না হব মাইব হেফজ করার দামি না হব মরুত্ব মাদ্রাসাত পড়ার হেফজ করার দামি না হব রসুল পর মধ্যে মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমা কোরআন শরীফের শিক্ষা লইবার লাগে গরত বাইরে সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরাকিল জান্নাহ হুজুর পর মধ্যে জমিনে এন ইলিশিয়ার জমিন হলো মূলত জমিন জান্নাতের জমিন জান্নাতের টুকরা আলহামদুলিল্লাহ ইংরেজি লাগিব বাংলা লাগিব বগল লাগিব তাম শিক্ষা লাগিব তবে কোরআনে কারীমের ফজিলত এ ধরনের রসুলে হয়ে দে বিশ্বাস লাগে না লাগে শিক্ষা বিয়াগিন লাগিব তার পাশাপাশি কোরআনে কারীমের শিক্ষাও লাগিব শিক্ষা লাগিব দে সাধারণ বাধ্যতামূলক মালয়েশিয়া এয়ারপোর্টত বিমান যখন নামাই দিয়া ব্যাগ গুণ হতে ফজর আজান দিলে যাইলে ভালো হবে ইত্যান্ন ঠিক আছে এয়ারপোর্টের ভিতরে অপেক্ষা করে আজান দিয়ে সুনামি কে মসজিদ আছে এয়ারপোর্টের ভিতরে এত্তর আর আর প্যান্ডেল ফান এত্তর আর কেন শুনো গলি এর নামাজ আল্লাহ আর আর সুন্নত ফরি পুলিশ এসছে 10-12 জন 15 জন তারা সাইডে সাইডত দি প্রত্যেকজন একখান একখান লুঙ্গি আছে টাকি রেখে দেখান একখান লুঙ্গি আছে ফেরন ফেরন কলি করে বেগুনে লুঙ্গি ফিন্দি ফিন্দি সন্নতন নিয়ত বান্ধি বেগুনে সন্নত শেষ হয়ে অজ্ঞ পুলিশ একামত দিল আরোগ্য পুলিশ আরোগ্য পুলিশ ইমামতি করিল আম্মা এটা সালু না প্রথম রকাতত পুজছে ইজর শমস কুবির দ্বিতীয় রকাতত পুজছে সালাম ফেরানোর পরে নামাজ দোয়া শেষ হওয়ার পরে তারালে মুসাফা করিলাম কথাবার্তা কইলাম উর্দু ভাষা কথা হইবার চেষ্টা করি এতে উর্দু নবুঝের আরবি হইবার চেষ্টা করি আরবিও নবুঝের মালয় ভাষা তো আইন বুঝি আর অল্প স্বল্প বুঝি দিন হইলে কি দুই লব্জ জিন বুঝি ইন ইয়ান দি জিন বুঝি ইন দিয়ান দি নচলে তো হুতাম সাইড দি তোর কোরআনে কারিম তো কারি পূজ্যবান শব্দ ও আর এ কথা বুঝাইয়ে দে আর আর এদেশত প্রাইমারি সিলেবাসত কোরআনে কারিমর শিক্ষা বাধ্যতামূলক এজন্য সকল পুলিশের আজকে ভাগ্য ঠিক কিনা এত নারবা ঠিক না কোরআনে কারিমর শিক্ষা পুলিশ সরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী বিশুদ্ধ কোরআন পড়নেওয়ালা শুকরিয়ার বিষয় নয় না যাই হোক পয়গম্বর বয়ান ফরমার মান সালাকা তরিকাই ইয়াতলুবু ফিহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্না পয়গম্বর ফরমাদ্দে আমার উম্মত কোন ছাত্র যদি
কোরআন শরীফের শিক্ষা অর্জন করে। যে জমিন দিয়াড়িব জমিনিয়ান জান্নাতের টুকরা, নূরি ফেরেশতা হলে আসমানের ফেরেশতা হলে ওই ছাত্রর সম্মানার্থে নিজর ডানা নিজর পর নিজর নূরি দুই ডানা দুনুয়া পর দুনুয়া বিছাই দে। আলহামদুলিল্লাহ, আওয়াজ বাড়াই দিও, ছাত্রই বাল্লাই ডানা মেলি দি রসুল ফরমাদ্দে ওইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। বন্ধুগণ, আসমানের নিচের ফেরেশতা, জমিনের ওপরের ফেরেশতা খোদার দরবারে দোয়া করে বলে, এমন কি সমুদ্র জগতের প্রাণী জগত হাত উঁচু করিয়ে খোদার দরবারে দোয়া করে, মৌলানে কোরআন শরীফের আলম পড়নেওয়ালা, কোরআন হাদিসের আলম অর্জন করেন, হেফজ করেন, কোরআন শরীফের রিডিং করেন, আল্লাহর ফেরেশতা হলে দোয়া করি, প্রাণী জগত হলে দোয়া করি, কোরআন শরীফের রিডিং করেন, অর্ধ করেন, ছাত্র হলের জীবনের যাবতীয় গুণা আয় আল্লাহ নে মাফ করি দে। আলহামদুলিল্লাহ, কোরআন শরীফের এলম পড়েন হলরে দামি বুঝা যাদেন অবাতন ছাত্র ভাই, কোরআন শরীফ ফরণ্য হলে দামি বুঝা যাদেন ক্যা, যারা রুসির আল্লাহ দুনিয়ার টিকে রেখি তেরা দামি ন হবে না, আমল তাহলে দামি হবে দে, কোরআন শরীফ ফুজ্জ হব, কোরআন হাদিস ফুজ্জে, দরা পর্যন্ত ফুজ্জে, কামিল পর্যন্ত ফুজ্জে, দাখিল ফুজ্জে, আলিম ফুজ্জে, ফাজিল ফুজ্জে, চারম ফুজ্জে, সোম ফুজ্জে, আমল বলতে কিছু নাই, এটিবার কোনো দাম আছে না, বাত বড় করে দরা পর্যন্ত ফান্না ফুজ্জে, আমল নাই, কামিল পর্যন্ত ফান্না ফুজ্জে, যে দাড়ি সাড়ি ফেলাই দরা পর্যন্ত ফান্না ফুজ্জে, সুরগিরন নিজে পাই জমা পড়ে, কামিল পর্যন্ত ফান্না ফুজ্জে, সুরগিরন নিজে পায় জমা পড়ে, আজান দিলে পাবলিক মসজিদ যা, ইতি আজান দিলে সাত দোয়ানো যা, এন্ডিলে মলের কোনো দাম আছে, এবার মলর বাতনার অভিবেকি আলেম নামর কলঙ্ক টেক্কে না, কৌমি মাদ্রাসার আলেম হোক, সরকারি মাদ্রাসার আলেম হোক, দাওরা পড়ে, কামিল পড়ে, সুরগিরার নিচে পাইজামা পরে, হাদিসের দরস দিলে, হাদিসের দরস নিলে সে আলেম নয়, আলেম নামের কলঙ্ক টেক্কে না, আওয়াজ দিয়ে বলুন টেক্কে না, কওমি মাদ্রাসার ছাত্র হোক, সরকারি মাদ্রাসার ছাত্র হোক, সে আলেম না, সে মোটারেন আলেম, সে আলেম না, সে হলো আলেম নামের কলঙ্ক। আল্লাহ পাক বুঝিবার তৌফিক দান করক, আমিন হোক। আয় আমল করেন আলমের কথা কই দি, যেখানে পড়নেওয়ালা হোক, ই তো খরা শুনলি হোক, তে মিডিয়া শুনলি হোক, ইবে ইবে লাল হোক, ইবে হাল হোক, যে লাইনের হোক, আমল করেনওয়ালা আলেম দামি, মাতো অন্যরা আমল করেন আলেম, বড় করি মাতো আমল করেন আলেম, জিকির করেন আল্লাহ ইলাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলেম দামি নে বেদামি, পয়গম্বর ফরমাদ্দে ওয়া ইন্না ফাজলাল আলিম আলাল আবিদ কা ফাজলিল কমরি
লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব, আকাশের মধ্যে তারা উল্লে দেয় হাজার হাজার লক্ষ লক্ষ, সানেকান উল্লে দেয় তারা বেয়াগুন মিলি সন্দর্শ মানে লুদিত ফেরিব না ছাত্র ভাই, তারা বিয়াগুন মিলে সান্দর বইনা নদীত ফেরিব না, একজন লোনা ভারত সান সান হওয়ান তারা হো লক্ষ লক্ষ তারা হো বেগুন মিলে একজন বইনা নদীত ফেরে না ফজল আলিম আলাল আবেদি كفضل القمر ليلة البدر على سائر الكواكب عمر مد لكو لكو كوتي كوتي نكتر شمني علو ديتو زي چندر زي من আলো দিত যেই আলো দহনের মধ্যে লক্ষ লক্ষ চন্দ্রের মোকাবেলায় প্রতিদ্বন্দ্বিতা, লক্ষ লক্ষ তারার মোকাবেলায় চন্দ্রের যে মর্যাদা, লক্ষ লক্ষ এবাদত গরণ্যের মোকাবেলায় আমল গরণ্য আলেমর সেই মর্যাদা, হিয়ে জিনকে শুনে কো ফজিলত হে ইবাদত পর, ইহি হে জিনকে শুনে কো ফজিলত হে ইবাদত পর, উনকি ইত্তেকা পর না জিক্রতি হে মুসলমানে, উনকি ইত্তেকা পর না জিক্রতি হে মুসলমানে, অনেক শান কো জিবা নবুয়ত কি বরাসত হে, অনেক শান কো জিবা নবুয়ত কি বরাসত হে, অনেক কাম হে দিনে মরাসম কি নগাবানে, অনেক মহেদিনি মরাসম কি নগাহবানি, রসুলপুর মধ্যে আই তো ওয়াজ যাওয়ায় লেখিয়ে গরিবের চেষ্টা করি, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরের মধ্যে ইজা মাতাল ইনসানু ইন কতা আনহু আমালু ইল্লা সালাসাতিন মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, পয়গম্বরের মধ্যে তিনজন আমলের সওয়াব, মানুষ মরে যাওয়ার পরেও কবর জাত থাকিব হওয়ান সওয়াব তিনজন, সাদাকাতিন জারিয়া হনগ্য মঞ্জে রাস্তা বাঁধে দি মধ্যে মানুষ মরণের পরে এহামিনের সব কবর জাত আলহামদুলিল্লাহ, পয়গম্বর মধ্যে যে আলেম এলম ফরিল আর একজনেরে ফরাইল, ইবাই আর একজনেরে ফরাইল, ইবাই আর একজনেরে ফরাইল, এই আলমর স্বভাব আল্লাহ কবর জারি রাখব, তিন নম্বর আব্বল দিন সালেহেন অনর মতো বলদ সালে, দিনদার সন্তান যদি মা বাবায় রাখি যায় ওয়াজ হইলে ওয়াজ যায়, কোরআন হাদিসের কথা কইলে কথা শুনে
মাঝে মধ্যে ফারিলে সাঁদা দে দিন ধর্ম রহম করে অনৈতিক কর্মকাণ্ডতন বসে যে মা বাবা এর নেককার সন্তান জবিনার ওরে রাখি যাইব নেককার সন্তানর এককান এককান সওয়াব নেককার সন্তানর অজ্ঞ বরাদ্দ সওয়াবর অজ্ঞ বরাদ্দ মা বাবার আমল নামাজ যাইব আলহামদুলিল্লাহ তা দেখকার নি এলম ফজে ফরাই এনার সওয়াব যাইব নেককার গো ফরা কি কি ওয়া একাইও এখন দ ছোটি হলো তুমি খরচ করছো খেলা দিয়ে দে তো তিন নলার তুই খরচ করছো মনে মনে নিয়ে তো সৎকা করলে মা বাবার খবর সব যাবে না যাবো অজ্ঞ মানুষ খুশিতে আসছে ও ভাই অসহায় আরে কিছু টেয়া দো দশ টেয়া দিয়ে মা বাবার খবর সব যাবে না যাবো নেককার সন্তান মা বাপ মরণের ফরয় যে ওলাদ সালে নেককার ফোয়া দিনর হাজর লই সময় হাড়ে নেককার ফোয়া বলে আলেমও পড়িব না মাতো না না নেককার বলে আলেমও পড়ে নেককার বলে দরা দে কামিল ফাস করা পড়ে নেককার বলে দরা পড়া না পড়ে নেককার বলে কামিল পড়া না পড়ে আল্লাহ ভাই বলে জান্নাত সে বলে দরা পড়া না পড়ে দিনর ফরাইজ ওয়াজিবাত ওর আমল করিলে আল্লাহ ভাই বললাই জান্নাত ভাই বললাই যথেষ্ট ঠিক না এনে দরা পর্যন্ত বললে আরো ভালো আরে এলম একখানা বেশ হইয়ে দিয়ে রে গিয়ান একখানা বেশ হইয়ে দিয়ে রে অজ্ঞমান নইলে আল্লাহ কবুল করি বললা আল্লাহর হাসে গ্রহণযোগ্য বললা ফরজ সিন আদায় করিলে ওয়াজিব পিন আদায় করিলে হারাম মিন তো বাসিলে জায়েজ সিনের রুদ্দি আমল করিবার চেষ্টা করিলে পয়গম্বরের সুন্নতের ওর চলিবার চেষ্টা করিলে মুসলমান হইবে আল্লাহ ওয়ালা হইবে এই আল্লাহর বান্দা জান্নাতে যাবে না যাইব ইনশাআল্লাহ 100% ও জান্নাতে যাইব আলহামদুলিল্লাহ আয় বুঝাইতাম সাই দেওয়ার রে আলেমে বা আমল পয়গম্বর বয়ান ফরমার ও ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما পয়গম্বর ফরমাদ্দে আয় আমার উম্মত জগতের মধ্যে এক এক মানুষ এক এক গুণর ওরে জ্ঞানের ওরে ডিগ্রির ওরে ফখর করিব গৌরব করিব অহংকার করিব কেয়াতন কেয়া আছে টাকা দিয়ে গৌরব গড়ে ফেরে সুন্দর চেহারা আছে চেহারা দিয়ে গৌরব গড়ে ফেরে সুন্দর স্ত্রী আছে স্ত্রী দিয়ে গৌরব গড়ে ফেরে মিল কারখানা ফ্যাক্টরি আছে কারখানা ফ্যাক্টরি দিয়ে গৌরব গড়ে ফেরে উন্নত লেভেলের ডিগ্রি আছে ডিগ্রি দিয়ে গৌরব গড়ে ফেরে সরকারি বেসরকারি বড় মসনদের মালিক মসনদ দিয়ে গৌরব গড়ে ফেরে বড় মুফতি শাহ মুহাদ্দিস সাহেব ডিগ্রি এন দিয়ে গৌরব গড়ে ফেরে পয়গম্বর ফরমাদ্দে নু 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 ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া সত্যিকারর আমল করেন আলেম হলে ইবে অহংকার করিব দে ইবে খুশি হইব দে আই যে পয়গম্বরের ওয়ারিস বনি কোরআন হাদিসের আলম অর্জন করে পয়গম্বরের ওয়ারিস বনি ফাসি ইয়ানর ওরে আলমতন খুশি অফরিব আলহামদুলিল্লাহ এলম ফরিতে যদি দূর খুশি অফরিব খা আল্লাহ পাকে অনর তৌফিক দিয়ে কোরআন শরীফের এলম অর্জন করি বললাই জ্ঞান শিখি বললাই অনার সুযোগ দিয়ে আর কদনের সুযোগ না দে সুযোগ না দে তারা মারুম গিয়ে দেন ইতারা লগ রসুল রাস্তা বাহির করে দিয়ে পেগম্বর পর মধ্যে কোন আলিমা রসুল হদ আলেম যোগ আর বেগুনের দর দে দে কোন আলিমা ও আর মত শিক্ষক যোগ ও মত আলিমা শিক্ষক নিয়ে ফেললে ছাত্র যোগ মাতা অন্য শিক্ষক নিয়ে ফেললে ছাত্র যোগ আও মহিব্বা হদা হাইতে একখান একখান অন্য ফেললাম মাদ্রাসার শিক্ষক নইলাম মাদ্রাসার পরণ্য ছাত্র নইলাম পেগম্বর ফর মধ্যে তিন নম্বর তাইও আও মহিব্বা আলমুল মৌলরে মহব্বত করেন না বনো মাতা অন্য আলমুল মৌলরে মহব্বত করিতে হদ দে ইতার হলে দুশ্মনী নরাইতে হদ দে হিংসা নরাইক্য বিদ্বেষ নরাইক্য
কোরআন হাদিস পড়ছি, কোরআন হাদিস পড়ায় মোটামুটি মহব্বর রাখছো, আও মহব্বা শিক্ষক নিয়ে অসুবিধা নাই, আও মুতাআল্লিমা ছাত্র নিয়ে পড়ান অসুবিধা নাই, তিন নম্বর জন মহব্বান তারা ভালোবাসেন না। আচ্ছা এর দূরত্ব যদি কোনো কি আছে নিয়ে পারে মলয় দেলে পড়ান খসড়া দে, বহুত দিনদের মানুষ নাই মামা তো না না আত্মায় ফেলাবি হয়ে দিন না আত্মায় ফেলাবি ধরে তো মনে না আমরা তো মনে আছে এই গরম পানিতে কিছুটা আন্না কর আমাদের বুঝুন না হোক আছেন তখন হো না আত্মায় দিবে হয়ে দেন এ মলয় দিলে ফোরান খসড়া দিবে হাতে গাঁট মস্কাই দিয়ে গাঁটত দো বাই ফেলাই হয়ে না না হর কি হবো আরা জানি যে গাঁট বাই ফেলাতে বলি কেলাত গরু ইয়ে না গাঁট ভাঙে দে গেড়ি ভাঙে দে কি ইয়ে গরু ইয়ে এই বাবলে গাঁট বাই ফেলাইব তুই হাতে জনাজা আর বাপর গান আয় ফুসি জনাজা আর বাপর গান অসুবিধা কি আর তো এলম তাইলে কোরআন হাত ই এনে তো এলমর বরকতে ফাইতে লাগবেন তাই না এলম আছে দে জ্ঞান আছে দে আনার বাপের জনাজা অন করিবেন কোনো অসুবিধা নেই অনে মরিলি ডুম ফারা তো মশলা নিয়ে জনাজা ফরাত দিও বাপের কেন অন করিবেন অসুবিধা নেই অন মরলে বনে ফরিব মাত রব হন ফরিব বনে ওলামায় হক জমিনের উপরে এই জমিনের সম্পদ বিশ্ব সম্পদ প্রিয় বন্ধুগণ আমি বলবো যদিও বা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে দেশের নিয়ম নীতি হিসেবে দেশের ক্যাটাগরি বাক আয় হইম দে ধর্মীয় দৃষ্টিকোণে ওলামায়ে কেরাম বাংলাদেশের নয় সারা ওয়ার্ল্ডের প্রথম সারি প্রথম শ্রেণীর মানুষ ঠিক কিনা মাতানা বড় করে ঠিক না রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে প্রথম ক্যাটাগরি দ্বিতীয় ক্যাটাগরি তৃতীয় ক্যাটাগরি চতুর্থ ক্যাটাগরি বাক্তাকিত ফারে প্রত্যাখ্যান করিতাম না এন ব্যাগ্যন ঠিক আছে এন সংবিধানের দৃষ্টিতে রাষ্ট্রীয় দৃষ্টিতে সামাজিক দৃষ্টিতে তবে কোরআন ও হাদিসের দৃষ্টিতে একথা কইম দে ওলামায়ে হক আলেমে শরীয়ত আমল করনেওয়ালা আলেম হলো জগতের প্রথম সারি প্রথম শ্রেণীর লোক ঠিক কেনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা ওলামা নতাইব আল্লাহ জগত নরাইব ঠিক না জিকির কর আল্লাহ ইলাহা ইন্দিলা মাইক লইরে ইন্দিলা কেন মাইক এই সমস্ত মাইকুন আর মানা করে দিম আগামীতে কোনো মাহফিলের নজাবান